ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকতে চান না দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারী বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ড ইউনুস যুক্তরাষ্ট্র থেকে আরও একটি রিপোর্ট জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ক্লাইমেট করসপন্ডেন্ট সোমেনি সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন সংস্কার জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন The whole theme of the government uh, that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, uh, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August of August five this year. Uh, so it's a, it's a, the way they express it is that we push the reset button. Mm. Done. Build a new Bangladesh so we are not inheriting things from our past okay. we build it completely new so that's the task reform is the big agenda for us uh, in every sector because we have inherited uh, devastated economy devastated uh, institution destroyed the structures everywhere policies so we have to go build again

they are asked to submit their report in three months, what needs to be done. so there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. if they think if this can be done, uh, it will be done. if they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. so that's the time limit we need. six months? The, did you I say? i have no how idea many? how much time. It, is there any chance that you would run for office? do i look like someone who will run? <laughs> উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবার শুধু মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয় এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন চকর মালিথা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক